সুনামগঞ্জ নেত্রকোনায় কমেছে নদনদীর পানি, নিম্নাঞ্চল এখনো প্লাবিত। দখল দূষণে বিপন্ন রংপুরের শ্যামাসুন্দরী খাল, বর্জ্য আর আবর্জনার বাগান। গোপালগঞ্জে অ্যাম্বুলেন্সের সাথে মাঝে কাটার লোভেটে সংঘর্ষে চারজন নিহত, পাবনায় ট্রেনের ধাক্কায় দুজন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ একুশের দেশের সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। সুনামগঞ্জ নেত্রকোনায় কমেছে নদনদীর পানি, তবে নিম্নাঞ্চল এখনও প্লাবিত, কয়েকটি স্থানে বন্ধ সড়ক যোগাযোগও। এদিকে বগুড়ায় যমুনার পানি বিপদসীমার নিচে নামলেও বেড়েছে ভাঙন। রাজবাড়িতে পদ্মার পানি বাড়তে থাকায় প্লাবিত হচ্ছে নিচু এলাকাগুলো। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন শতরূপা দত্ত। সুনামগঞ্জে কমতে শুরু করেছে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, বৌলাই, রক্তিসহ ছোট বড় নদনদীগুলোর পানি, তবে ছাতকে সুরমার পানি বইছে বিপদসীমার উপরে। জেলার নিম্নাঞ্চল এখনও প্লাবিত। তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ছাতক, দোয়ারাবাজার, মধ্যনগরে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। বসতঘরে পানি থাকায় দুর্ভোগে মানুষ, দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকটও। আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারের মধ্যে শুকনো খাবার দিয়েছে জেলা প্রশাসন। তাদের যে বসবাস, যে বাড়িগুলি আমরা দেখেছি ওগুলো একেবারে নিম্নভূমিতে, ফলে সামান্য পানিতেই তাদের ঘরে পানি উঠে যায়। নেত্রকোনায় কংস, সোমেশ্বরী, ধনু নদীর পানি কমছে, তবে কলমাকান্দায় বিপদসীমার উপরে বইছে উবদাখালী নদীর পানি। সদর, কলমাকান্দা, বারহাট্টা ও আটপাড়ার নিম্নাঞ্চল এখনও প্লাবিত। প্রতি বছরে এই বিটের ভিতরে পানি থাকে। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার পানি বিপদসীমার নিচে নামলেও ভাঙনের কবলে পড়েছে ফসলি জমি ও বসতভিটা। পানি বাড়ার আশঙ্কায় নদী তীরবর্তী বাঁধে আশ্রয় নিয়েছে অনেক পরিবার। গাইবান্ধায় বিভিন্ন নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে। সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ির বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি উঠেছে, ডুবে গেছে বসতবাড়ি, রাস্তাঘাট। এখন যে পানির পরিস্থিতি তাতে এর চেয়ে বড় বন্যা হতে পারে। গরু ছাগল পালার সমস্যা, মানুষ যাওয়া আসি নৌকাতে যাওয়া আসি সমস্যা। রাজবাড়িতে পদ্মার পানি বাড়তে থাকায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল, তলিয়ে গেছে ফসলি জমি ও রাস্তাঘাট। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। দখল দূষণে বিপন্ন রংপুরের মহানগরীর শ্যামাসুন্দরী খাল, 40 ফুটের বেশি গভীর খালটি এখন বর্জ্য আর আবর্জনার বাগার। অবৈধ দখলে ব্যাহত হচ্ছে পানির প্রবাহ, এতে সামান্য বৃষ্টিতেই নগরীতে হচ্ছে জলাবদ্ধতা, দুর্ভোগে পড়তে হচ্ছে বাসিন্দাদের। আলী হায়দার রনির ছবিতে রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। রংপুর মহানগরীর মাঝ দিয়ে বয়ে গেছে শ্যামাসুন্দরী খাল। এই খালটি দিয়ে বৃষ্টির পানি নিষ্কাশন হয়, কিন্তু অবৈধ দখলের কারণে পানির প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। এতে বৃষ্টি হলেই তলিয়ে যায় নগরীর বেশিরভাগ এলাকা। পয়োবর্জ্যে খালের পানিও দূষিত হয়ে পড়েছে। নগরীর ড্রেনেজ ব্যবস্থা এই খালকে ঘিরে, কিন্তু নাব্যতা কমে যাওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশন। শ্যামাসুন্দরী ঘাগর নদীর মুখ থেকেই শুরু, এখানে ডিপ 10-12 ফিট আর চড়া 20 ফিট। শ্যামাসুন্দরী খালটি আমাদের রংপুর শহরের সমস্ত ময়লা আবর্জনা বের করে দেয় ঘাগর নদীতে। জলাবদ্ধতার মধ্যে দিয়ে বাসে একটু বৃষ্টি হলেই ঘর বাড়ির পানিও এখানে নামে না। আমরা গিয়ে এমন কষ্ট করে চলাফেরা করি যে এই ড্রেন দিয়ে হাঁটতেও পারি না, এই চলাফেরাও করতে পারি না। শ্যামাসুন্দরীতে এত ময়লা, বর্জ্যবাদ এবং আবর্জনা, যা দুর্গন্ধে আমরা আশপাশের লোক থাকতে পারি না। নদী গবেষকরা বলছেন শ্যামাসুন্দরী খালকে পুনঃখনন করে পানি প্রবাহ বাড়ানো না গেলে বছর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হবে। নানান ময়লা আবর্জনা ফেলে ফেলে এটা ভরাট করা হয়েছে, এবং আরও দুঃখজনক ব্যাপার হচ্ছে যে শ্যামাসুন্দরীর পানি এখন গিয়ে পড়ে ঘাঘটে, যেখানে ঘাঘটের পানি এসে পড়ার কথা ছিল শ্যামাসুন্দরীতে। সিটি মেয়ররা বলছেন দ্রুত খালটি সংস্কার করা না হলে ভেঙে পড়বে ড্রেনেজ ব্যবস্থা। ক্যানেলের কাজটা আমরা সঠিক সময় করতে না পারি তাহলে হয়তো বা 2-3 বছর পরে ড্রেনের কোনো কাজ থাকবে না, ড্রেনের পানি শ্যামাসুন্দরী পড়বে না, বরং শ্যামাসুন্দরীর ওভারফ্লো পানি ড্রেনের দিকে যাবে।
জলাবদ্ধতার দুর্ভোগ থেকে রক্ষা পেতে শ্যামাসুন্দরী খাল পুনর্খননের দাবি নগরবাসীর। মাসুমালিসা, একুশে টেলিভিশন। গোপালগঞ্জে অ্যাম্বুলেন্সের সাথে মাটিকাটা লুবেটের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও চারজন। পুলিশ জানায়, ভোরে খুলনা থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে স্কেভেটর বহনকারী লুবেটের সাথে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে একজন ও পরে আরও দুজনের মৃত্যু হয়। সবার পরিচয় এখনও জানা যায়নি। অ্যাম্বুলেন্সে হরেন টরেন বাজায় না কিছুই, এই পাশে আসলে একটা ভ্যান গাড়ি, ওই ভ্যান গাড়ি ওভারটেক করি আর কি, ওভারটেক করি আর কি, ও উঠতে আসে কিন্তু ইসের লাগে লাগাই দিয়েছে, ও সাইডে আসেন স্কুটার। শব্দ হইলে দেখলাম আসলাম, আসি দেখি কি যে গাড়ি দুইটা দুই দিকে এসেছে, একজনে কোনো রকম নোট দিয়েছে, কেউরই দেখি না। এদের গ্যাসের শব্দ হচ্ছে, এদের দ্বারাও জাতি ভয় করে। একখানা লোবেট এবং একখানা অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়, এতে চারজন মারা যায় এবং তিনজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে পাবনার সাথিয়া উপজেলার চণ্ডীপুরে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন, আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিহির রঞ্জন দেব জানান, সকালে মোটর সাইকেলে করে তিনজন ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পাবনার রথের রেলপথে চণ্ডীপুর রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনটির ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরও একজন। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। উখিয়ায় ছুরিকাঘাতে রোহিঙ্গা নেতা নিহত, পলাতক হত্যাকারীদের গ্রেফতারে চলছে অভিযান। আবার আমন্ত্রণে একুশের দেশের সংবাদে। অবশেষে ভালোবাসার জয় হল আর্চার দিয়া সিদ্দিকে ও রোমান সানার, বিয়ের পিঁড়িতে বসলেন তারা। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন হলো এই দুই তারকার। আর্চারি ফেডারেশন আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থেকে আনন্দ উৎসব উপভোগ করেন। আরো জানাচ্ছেন মাসুম আলিসা। তারকা আর্চার দিয়া সিদ্দিকির গায়ে হলুদ, নাচ গান সহ নানা আয়োজনে অনুষ্ঠানকে আরো রাঙিয়ে তুললেন স্বজনরা। নীলফামারীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দুদিনের বর্ণাঢ্য আয়োজন, ইচ্ছে অনুযায়ী বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ায় দারুণ খুশি এই জুটি। প্রত্যাশা আগামীতে দেশের জন্য আরো ভালো কিছু করার, সবার দোয়া চেয়েছেন নবদম্পতি। আমাদের দাম্পত্য জীবনটা সুন্দর হয়। আমরা দুজন মিলে চেষ্টা করব যেন সর্বোচ্চ দিয়ে যেন বাংলাদেশের আর্চারিটাকে সর্বোপরি সব মিলিয়ে যেন আমরা অন্য লেভেলে নিয়ে যেতে পারি। এই আর্চার জুটির বিয়েতে থাকতে পেরে উচ্ছ্বসিত স্বজন ও ভক্তরা। মেয়ের বিয়েতে বেদনার সুর থাকলেও খুশি দিয়ার বাবা মা। আমার নাতনি জামাই নাতি যেন খুব সুখে থাকে, শান্তিতে থাকে, এই কামনাই আমি করব। ভবিষ্যতে সুখে শান্তিতে থাকে সেটাই কামনা করব। ওরা যেন সুখে থাকে, ভালো থাকে, এই দোয়াই করি। দেশবাসীর কাছে দোয়া চাই আমার মেয়ের দাম্পত্য জীবন যেন অবশ্যই সুন্দর। দেশবাসীর কাছে চাচ্ছি যে আমার মেয়েটা ভালো কিছু করতে পারে। প্রতিভাবান এই খেলোয়াড় জুটির মাধ্যমে আগামীতে বড় কিছু অর্জনের আশা করছে আর্চারি ফেডারেশন। তারা যেন সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করে এবং আর্চারি খেলার দিকে আরও বেশি মনোনিবেশ করে। সামনে অলিম্পিক কোয়ালিফিকেশন আছে, তারা যেহেতু ওদিকে কনসেন্ট্রেট করে। ভেরি নাইস ডে, উই সি দ্য মেরিট সেরেমনি, সো আই এম ভেরি হ্যাপি ফর বোথ। আর্চার দিয়া সিদ্দিকী ও রোমান সানা বিশ্ব ক্রীড়াঙ্গনে লাল সবুজের পতাকাকে উঁচুতে তুলে ধরবেন, গৌরবে ভাসাবেন গোটা জাতিকে, এমন প্রত্যাশা সবার। মাসুমালিসা, একুশে টেলিভিশন। জয়পুরহাটে মোহাম্মদ আলীকে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন আহসান হাবিব ও ওহিদুল ইসলাম। দুপুরে অতিরিক্ত দায়রা জজ আব্বাস উদ্দিনের আদালত এ রায় দেন। পাঁচপিবি উপজেলার রতনপুরের মোহাম্মদ আলীকে 2004 সালের 10 সেপ্টেম্বর হত্যা করেন আসামিরা। পরে মামলাটি করেন নিহতের বাবা।
একাত্তর বছরে পা রাখলো রাজশাহী বিশ্ববিদ্যালয়। নানা কর্মসূচিতে চলছে দিনটি উদযাপন। সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। পরে পায়রা বেলুন ও ফেস্টুন উড়িয়ে 70তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম। বর্ণাঢ্য র্যালি ও সিনেট ভবনের পাশে বৃক্ষরোপণ শেষে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে হয় আলোচনা সভা। নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা মেয়ের উপর অ্যাসিড নিক্ষেপ মামলার প্রধান আসামি খোকনকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে নারায়ণগঞ্জের র্যাব ১১-এর উপ অধিনায়ক সানরিয়া চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, ভোরে তিতাস থানার বাতাকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গেল ২৩ জুন মেয়ে মারিয়াকে নিয়ে ঘুমিয়েছিলেন মা মুর্শেদা। এ সময় মুর্শেদার স্বামী খোকন তাদের উপর অ্যাসিড নিক্ষেপ করেন। পরে মামলাটি করেন ভিকটিমের মা। জামালপুরে সরকারি জাহেদা সফির মহিলা কলেজ থেকে বকুলতলা চত্বর পর্যন্ত সড়ক সংস্কারের নামে সড়ক বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। দুপুরে শহরের দয়াময়ী চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় জামালপুর নাগরিক কমিটি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সম্মিলিত সামাজিক আন্দোলন। দয়াময়ী চত্বরে তিনটি সড়ক অবরোধ করে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শহরের প্রধান সড়ক সংস্কারের নামে সড়ক বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতি বছর কোটি কোটি টাকা লুটপাট করেছে। প্রায় ৩ কিলোমিটার সড়কটি ব্যবহারের একেবারে অনুপযোগী হয়ে গেছে। এবারে চট্টগ্রাম সংবাদ। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন রোহিঙ্গা নেতা এবাদুল্লাহ। সকালে উখিয়ার কুতুপালঙ্গ পশ্চিম ক্যাম্পে এক হত্যার ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, পলাতক হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এস আলম চেয়ার কোচ পরিচালনায় বাধা দেয়াসহ খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিকের সমিতি নৈরাজ্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এস আলম পরিবহন। সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবহনটির স্থানীয় ম্যানেজার শরীফ সরকার। তিনি বলেন, আরটিসির অনুমোদন থাকার পরও এস আলম পরিবহনের বাস খাগড়াছড়িতে চলতে বাধা দিচ্ছে জেলা মালিক সমিতি। এস আলমের কাউন্টার ভাঙচুর, রাস্তা অবরোধ সহ যাত্রী হয়রানির অভিযোগ আনা হয় সংবাদ সম্মেলনে। আর এরই সাথে শেষ করছি একুশের দেশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। সুনামগঞ্জ নেত্রকোনায় কমেছে নদ নদীর পানি, নিম্নাঞ্চল এখনো প্লাবিত। দখল দূষণে বিপন্ন রংপুরের শ্যামাসুন্দরী খাল, বর্জ্য আর আবর্জনার বাগার। গোপালগঞ্জে অ্যাম্বুলেন্সের সাথে মাটি কাটা লোভেটের সংঘর্ষে ৪ জন নিহত, পাবনায় ট্রেনের ধাক্কায় ২ জন। দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন ২০২১ নম্বর আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।